যে মানুষটা এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে চাশুর উপরে নাটক দিয়েছে সে ফাইনালি একটা সিনেমা বানিয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো গল্প বা ভালো কিছু করারই চেষ্টা করবে আর এখন তো সময়টা হচ্ছে ফিল্মকে আমরা চেঞ্জ করার জন্য সবাই বলছি যে আমরা ভালো ফিল্ম চাই ফিল্মের পরিবেশ চেঞ্জ হোক যাতে সবাই মিলে সপরিবারে ফিল্ম দেখতে আসতে পারে এরকম ফিল্ম চাই সো দিদির নাটক সবসময় এরকম ছিল যে সপরিবারে বসে সেই নাটকটা দেখা যেত সো আমি এক্সপেকটেশন ওটা নিয়ে এসেছি যে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখতে পারবো সো আজকে যেহেতু স্পেশাল একটা স্ক্রিনিং হচ্ছে সো আমি আমার ফ্যামিলি আমার মাকে নিয়ে আসতে পারিনি বাট আমার মা খুবই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য সো যেহেতু মা এক্সাইটেড তার মানে হচ্ছে এই ধরনের দর্শকই হচ্ছে সবাই দেখতে চায় সো অবশ্যই ভালো ফিল্মই হবে বিশ্বসুন্দরী চলছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে।